বিশ্ব সাহিত্যের নানান স্বাদের গল্পের নাট্যরূপ নিয়ে হাজির ঘরকুনো। এই বিশেষ অংশে আপনাদের জন্য নিয়ে আসব নানান ভাষার নানান চেনা অচেনা গল্পের বাংলায় শ্রুতিনাট্যরূপ। আজ আমাদের বিশেষ উপস্থাপনা সচেতনতামূলক একটি বিশেষ নাটিকা। আজ এই বিশ্বব্যাপী ত্রাসের থেকে মুক্তি দিতে লড়ে চলেছেন অনেকেই, তাদেরকে আমরা কেবল উৎসাহ যোগাতে পারি এবং নিজে সচেতনতার কিছু নিয়মগুলি ভালোভাবে মেনে তাদের সেই কাজে সাহায্য করতে পারি। তাও আজ নিয়ম ভাঙার মিছিল অব্যাহত, তাই সেই সকল বিষয় নিয়েই আজ আমাদের উপস্থাপনা। শুরু হচ্ছে নাটক করুণা সিন্ধুর করুণামতি। খেয়ে দে, কাজ নেই, যত সব ফালতু কথাবার্তা। আরে বাবা, যখন যার কপালে মৃত্যু আছে সে তো মরবেই, তা না মাস্ক পরো, এইখানে ওই ঘষো, সেইখানে তাই ঘষো, ধুর ধুর। ও বাবা, ওদিকে আবার সব মাতব বড়া লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যাই, এই ঝোপটা দিয়ে শর্টকাট মেরে দিই। যেতে যেতে পথে পূর্ণিমার আঁকে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাকে, কি জানি কি মহালোকনে, চাঁদ উঠেছিল গগনে। এই ভোর সন্ধ্যেবেলা ওই গাছে এমন নাকি গলায় কে গান করছে? আর আমি যেন অন্য লাইন শুনেছিলাম এই গানটা। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি কিছু করিনি। রাম 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 রাম। আচ্ছা আচ্ছা, তা আপনি এখানে যান? আমার কথা ছাড়, তুই মাস্ক পরিসনি কেন? ভুলে গেছি আর কি, তাছাড়া ওসব শহরে বেশ আটো সাটো ব্যাপার স্যাপার, এখানে গ্রামে আর কি। শুনলাম অবশ্য এখানে ওই কয়েকজন মারা গেছে। এই যে মহাজ্ঞানী বিজ্ঞপ্তি, থাক, মাস্কটা না শুধু অন্যের জন্য না, তোমার নিজের সুরক্ষার জন্য পড়তে বলা হয়। আর ছুটি মাস্ক না পরে বেরিয়েছিস, দেখ তোর কি হাল করি, জানিস এর জন্য কত কিছু হয়েছে? না না, এবার পরেই বেরোবো। তা কি হয়েছে? আমার খুড়তুতো বোনের পিসতুতো ভাইয়ের মেয়ের বয়ফ্রেন্ডের একান্নবর্তী পরিবার ছিল। বাহ, খুবই সরল সম্পর্ক। হ্যাঁ, আর ওই পরিবারে সদস্য ছিল একান্ন জন। তা তাদেরই মধ্যে একজন কিছু না পড়েই বাজারে বেরিয়ে গেছিল। বাবা, তো ভয়ঙ্কর কাণ্ড। তা নয় তো, আর বলছি কি, তা তোর নামটা কি? আমার নাম করুণা সিন্ধু হালদার। আচ্ছা আচ্ছা, করুণা সিন্ধু হালদার। এমা, না না, ভুল করছেন, ওটা করুণা সিন্ধু। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। হ্যাঁ করো। তা আপনি কোথাকার? জীবদ্দশায় তো এই গ্রামে দেখেছি বলে মনে হয় না। স্বাভাবিক, আমি শহর থেকে আসছি। শহর থেকে? তা এই গ্রামে কেন? আরে ওখানে শীত পাকা নেই, সব ভর্তি হয়ে গেছে, তাই কোথায় যাবো ভাবছিলাম, কোনো ঠিক ছিল না, এখানেই চলে এলাম। এখন শীত পাওয়া খুব মুশকিল। খুব খারাপ অবস্থা তার মানে। লোকে কথা না শুনলে কি হবে বল, যতদিন না মানুষজন নিজে সতর্ক
হচ্ছে, সচেতন হচ্ছে, যাই করে নাও সমাজের বিপদ থেকে রক্ষা বলো কিংবা অগ্রগতি বলো, খুবই মুশকিল। এই তো নিজেকেই দেখ, একটা সামান্য জিনিস মুখে নিবি তাতেও কত অসুবিধে। এটা ছি ছি, কি সব বলছেন আপনি, ভূত হয়েছেন মানে এই নয়, যা খুশি বলবেন। আচ্ছা আচ্ছা, তাই বলুন, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। কি আর করব, কাজকর্ম তো নেই, ওই খেয়ে দিয়ে শুয়ে পড়ব। হ্যাঁ এই পোশাকেই, তা নয় তো আবার কি। মানে না না না, কেন কেন, এ কি বারবার বলছে, বাইরে থেকে বাড়ি ঢুকলে আগে বাইরে জামা কাপড় খুলে রেখে হাত পা ওইটা মানে মুখটা আর কি ভালো করে সাবান জলে ধুয়ে তারপরে ঘরে ঢুকতে, আর তুই কিনা সব জীবাণু নিয়ে তোর বাড়ির লোকের সঙ্গে ঢলাঢলি করবি। না না, আপনি যখন বলেছেন যা বলেছেন তাই তাই করব, কিন্তু আমাকে একটা কথা বলুন তো। বাপে জন্মে শুনিনি ভূত হয়ে মানুষকে এমন করে চিকিৎসা নিয়ে জ্ঞান দিচ্ছে, তা আপনি এরকম সব বলছেন কেন বলুন তো। আর কি বলবো বল, এই রোগী ভালো কোয়ালিটির পটল তুললাম, তাই কষ্ট হয় অন্যদের দেখলে, আর রাগ হয় তোদের মতো উল্টো পাল্টা লোকগুলোকে দেখলে। বাবা, এত জ্ঞান দিচ্ছেন এই রোগ নিয়ে, আর আপনি কি না এই রোগে মরলেন, তা আপনার এই রোগ হলো কেন? আমি মাছটা মাখে নিচে মরেছিলাম। শুনলেন নাটক করুণা সিন্ধুর করুণামতি, অভিনয়ে ভূত এবং করুণা সিন্ধুর চরিত্রে অরিজিৎ ধলে, কাহিনী চিত্রনাট্য নাটক নির্দেশনা এবং এডিটিংয়ে অরিজিৎ ধলে, শব্দগ্রহণে অনির্বাণ কল্যাণী। নাটকটি কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, আর ক্লিক করে দিন বেল আইকনটিতে। আমরা শীঘ্রই উপস্থিত হব আর এক নতুন উপস্থাপনা নিয়ে, ততক্ষণ নজর রাখুন আমাদের ফেসবুক পেজে।